নেতার বক্তব্যকে সমর্থন করে আমি তাদেরকেও বলি, তোমার দলের নেতাদেরকে বলো, আমরা তোমাদের ক্ষমতা নিয়ে টানাটানি করতে চাই না, মেম্বারি করতে চাই না, কমিশনার হতে চাই না, আমরা চাই না তোমাদের সঙ্গে যুদ্ধ লড়াই। এ যুবক হাতে ধরি, পায়ে ধরি, আমরা চাই তোমরা মুমিন মুমিন থাকো, তোমরা মুমিন মুমিনদের সঙ্গে জান্নাতে যাও, তোমরা মুমিন ইমামদের সঙ্গে জান্নাতে যাও। আজকে যে ফিতনা শুরু হয়েছে, আমার ভয় হয় এই ফিতনার কারণে অসংখ্য মানুষ ইমান হারা হবে, অসংখ্য মানুষ বেঈমান হবে, অসংখ্য মানুষ মুরতাদ হবে। কাজ করো, বাংলাদেশের সীমানায় বাংলাদেশের 55,000 এই বর্গ মাইলের যে কোনো জায়গায় আলেমদের সঙ্গে বসো, নেতাদেরকে বলো, পার্লামেন্টে বসো, সচিবালয়ে বসো, আলেমদের বক্তৃতা বুঝবার চেষ্টা করো। আমরা যদি শুধু কোরআন নয়, শুধু হাদিস নয়, যুক্তির মাধ্যমে আমাদের অবস্থান, যুক্তির মাধ্যমে ভাস্কর্যর মূর্তি সম্পর্কে আমাদের বক্তব্য, যুক্তির মাধ্যমে আমাদের প্রত্যেকটা কথা প্রমাণ করতে না পারি, আমাদেরকে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে দাও, জেলখানায় আবদ্ধ করো, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে রাখো, দুঃখ নাই। আর যদি আলেমদের সঙ্গে না বসে, আলেমদের বক্তৃতা না শোনে, আলেমদের যুক্তি না শোনে, আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করো, তোমাদের ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এর মানে এই নয় তোমরা ছাড় পাবে। রব্বে কাবার কসম করে বলি, আমরা বাংলাদেশের 70 কোটি মানুষের প্রত্যেকটার ইমানি জজবা জানি, যদি আলেমদের বিরুদ্ধে অবস্থান করো, এই বাংলায় এমন আগুন জ্বলে উঠবে, রব্বে কাবার কসম, বাংলার জমিনে তোমরা পা রাখতে পারবে না। কথা বুঝবার চেষ্টা করো, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেমরা ভয় পায়, আলেমরা ভীত, আলেমরা ভয় কাকে পায়? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আলেমরা শুধুমাত্র আল্লাহকে ভয় পায়, কথা ঠিক না বেঠি? আমাদের ভয় দেখায় লাভ হবে না, কিন্তু তোমরা বলো, তোমরাও তো দুনিয়া ছেড়ে কবরে যেতে হবে, কথা ঠিক না বেঠি? কেন দ্বন্দ্ব, কেন ঝগড়া, কেন দ্বন্দ্ব? কোনো দ্বন্দ্ব নাই, কোনো ঝগড়া নাই, আমাদের হাতে কোরআন এবং সুন্নাহ আছে, আমরা এটা সামনে রেখে 70 কোটি মুসলমান ভাই ভাই হয়ে এক হয়ে থাকতে চাই, কথা ঠিক না বেঠি? কিন্তু কোরআন সুন্নার ব্যাখ্যা তোমাদের দিলে হবে না। আজকে তো অবাক লাগে যে কোরআন সুন্নার নতুন নতুন ব্যাখ্যাদাতা বের হয়ে গেছে। ভাই, তোমরা যদি ব্যাখ্যা দাও তো আলেমরা কি করবে? মসজিদের খতিব সাহেব তোমাদের কি করবে? তোমরা রাজনীতি করো, রাষ্ট্র চালাও, আলেমরা তো সেটা নিয়ে কথা বলছে না, কিন্তু কোরআন সুন্নার ব্যাখ্যা নিতে হলে আলেমদের থেকে নিতে হবে, কথা ঠিক না বেঠি? বলবেন না আপনি মানুষটা ভালো না, আপনার ব্যাখ্যা শুনবো না, ধন্যবাদ, আমার ব্যাখ্যা শোনার দরকার নাই। বাংলাদেশে বুজুর্গ আলেম যারা আছে, যাদেরকে তোমরা পছন্দ করো, তাদের সঙ্গে বসে হলেও এই ব্যাখ্যা বুঝার চেষ্টা করো, তাহলে তোমাদেরও ইমান হেফাজত হবে, আমরাও শান্তিতে থাকতে পারবো, কথা ঠিক না বেঠি? এলাকার প্রত্যেক এলাকার ভাইদেরকে আমি বলেছি, সারা বাংলাদেশে বলতেছি, বুঝো বুঝো, ওলামাদের ওলামারা যখন দিনই বিষয়ে কথা বলে, এই বিষয় ওলামাদের নিজের পক্ষ থেকে নয়, আর তুমি যখন তার বিরোধিতা করো তখন আলেমের বিরোধিতা করো না, যে আলেম দিনের পক্ষে কথা বলেছে এই দিন যার, তোমরা তার বিরোধিতা করো, কথা ঠিক না? দরকার কি? আমরা তো সকলেই মুসলমান, আল্লাহ যে কদিন আমাদেরকে রাখে দেশে থাকবো, ক্ষমতায় থাকবো, আল্লাহ না চাইলে এক মুহূর্ত ক্ষমতায় থাকার সুযোগ কারো না।